আমার লক্ষ্মী ভাই এখন গপ গপ করে খেয়ে নেবে, হা করো, খেয়ে নাও, খেয়ে নাও বলছি। আচ্ছা, না খেলে কারো বুদ্ধি বাড়ে? বাড়ে না। তুমি যত বেশি খাবে তত তোমার বুদ্ধি বাড়বে। মা, তুমি খুব ভালো। ওরা পচা। ওরা কারা? ওই সাবিনা আর রাবিনা? না, কেন, ওরা তোমাকে কিছু বলেছে? ওরা খুব পচা, ওরা খুব পচা, খুব পচা। হ্যাঁ, ওরা ভীষণ পচা, ওরা ভীষণ পচা, ভীষণ দুষ্ট। এই বাড়ির সবচাইতে ভালো ছেলে আর লক্ষ্মী ছেলে হচ্ছে ঠান্ডা, আর আমরা সবাই পচা। না, আমি পচা না, আমি ভালো আর আমাদের ঠান্ডা ভালো। রাবিনা পচা, তারপরে সাবিনা পচা, তারপর বুলেট পচা, কুমকুম পচা, সবাই পচা। এটা খোল। জানিস আপি, ভাবি না ঘটক চাচাকে খবর দিয়েছে। কাকে খবর দিয়েছে? কেন মনে নেই? ওই যে এক মুঠো দাড়ি, মাথায় হলুদ টুপি, হাতে কালো ছাতা, মিস্টার ঘটক, কন্যা দায়গ্রস্ত পিতামাতা যাদেরকে খবর দেন। ছি ছি, বিয়ে, ঘটক, কি সব জঘন্য কথা। রাবিনা, তুই তো ছোট, বিয়ে মানে কি জানিস না? বিয়ে কারা করে জানিস? বিয়ে করে হচ্ছে অকাল কুষ্মাণ্ড অপদার্থগণ। বিয়ে মানে খারাপ কি? ওই যে লগায়ে হলুদ, পায়ে আলতা, হাতে মেহেন্দি। চুপ কর। কি সুন্দর করে সাজে, আমার না খুব সাজতে ইচ্ছে করে। ও, তোর সাজতে ইচ্ছে করে? দাঁড়া, তোকে বুঝিয়ে দিচ্ছি। ওই যে সাজগোজের আড়ালেই থাকে খুন্তির ছ্যাঁকা। ওরে বাপরে, হাতটা একটু পাতা দেখি দেখি। এই ফুল দেখেছিস? এবার দেখেছিস? আমি আমি সেটা ব্রেক আপি, আমি আর কখনো বিয়ে করব না। হ্যাঁ, আজ থেকে, এখন থেকে আমরা দুজনে একই ডায়লগ দিব। আচ্ছা, তুই নাচ, আমি গাই। আচ্ছা। ওনি অধম ফিরে আয়, যাস নে তুই বেলতলায়। ওরে অধম, আহা। মমতা,
রাবিনা আর সাবিনাকে নিয়ে আমি খুব টেনশনে আছি, বুঝছো? ওদের বয়স তো আর কম হলো না, বুঝলি? এই মুহূর্তে যদি ওদের একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতে না পারি তাহলে ভবিষ্যতে তো খুব প্রবলেম হয়ে যাবে। তুমি কি ভাবো? ওদের নিয়ে আমি চিন্তা করছি না, কিন্তু কি করবো বলো? বিয়ের কথা শুনলেই তো তোমার বোনরা দুজনেই খেপে ওঠে। বিয়ের কথা শুনলে খেপে যায় মানে? তুমি কি ওদের সাথে বিয়ের ব্যাপারে কোনো আলোচনা করেছো নাকি? আলোচনা করবো কি, বিয়ের কথা উঠলেই তোমার দু বোন একসঙ্গে লাফিয়ে উঠে কি বলে জানো? বলে আমরা কোনোদিন বিয়েই করবো না। হ্যাঁ, ওরা বললেই তো আর হলো না, সমাজ বলে তো একটা কথা আছে নাকি, আমাকে তো সমাজ নিয়ে চলতে হবে। শোনো, তুমি একটা কাজ করো না, তুমি ওদের জিজ্ঞেস করো না ওদের নিজস্ব কোনো পছন্দ আছে কিনা। আরে তুমি তো ভাবি, তোমার কাছে তো বলতে পারে নাকি? কি জানি বাপু, আমি তো অত শত বুঝি না। ওদের নিজেদের কোনো পছন্দ আছে কিনা সেটাও তো কোনোদিন আমাকে বলেনি, আমিও জানি না। দেখো, এমনিতে ওদের যথেষ্ট বয়স হয়েছে। শোনো, তুমি ওদের একটু বুঝিয়ে বলো, এখন যদি ওরা বিয়েতে রাজি না হয় এরপরে তো আর ছেলে খুঁজে পাওয়া যাবে না, তখন তো আরো বিপদ হয়ে যাবে। কথাটা তুমি ঠিকই বলেছ, আমি তো আমার চেষ্টা কোনো ত্রুটি করছি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় ওদের আবার বুঝিয়ে বলো প্লিজ। কয়টা গোল, কয়টা গোল হলো, কয়টা গোল? আচ্ছা কুমকুম, তুমি কি বিয়ে করতে চাও? তাই ও চাও না? আসলে মনে হয় বিয়ে জিনিসটা কি তুমি ঠিক বোঝো না। বুঝায় কোন? বুঝিয়ে বলবো, বিয়েটা হচ্ছে একটা বন্ধন। বন্ধন কি তাও বোঝো না? মানে একটা জায়গায় আটকে থাকা। এই যে তুমি কত স্বাধীন, যেভাবে খুশি সেভাবে চলছো, আর বিয়ে হলে একটা লোক তোমাকে যা বলবে তোমাকে সেইভাবেই চলতে হবে, এটা কি ঠিক বলো? আপনারা কি করবেন আপনার? কেন, তোমরা শোনোনি, আমরা দু বোন কখনোই বিয়ে করব না। শুনছি। আচ্ছা যাও, তোমাকে বুঝিয়ে লাভ নেই, তুমি যাও। আপামনি গানে জনতা ডেতি একটা দিল সাতা হ্যায় গান শুনে। তোমারে গান শুনবো? যাও, আমি শুনবো, যাও, তুমি আমার কথা শোনো নি। নাও তোমার চা। জানো মমতা, তোমাকে নিয়ে মাঝে মধ্যে আমার খুব গর্ব হয়। বাবা, এতদিন পর আবার আমাকে নিয়ে তোমার কিসের গর্ব? দেখো মমতা, তুমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এলে
তার কিছুদিন পরে বাবা মা দুজনেই মারা গেল। তারপর থেকে তুমি আমার ভাই বোনদেরকে নিজের সন্তানের মতো তাদের বুকে আগলে রেখে মানুষ করেছ। এই পৃথিবীতে কতজন ভাবি আছে তোমার মতো বলতো? কি বলবো তোমাকে, যেখানে ভাই ভাইয়ের খবর রাখে না, বোন বোনের খবর রাখে না, সেখানে তুমি তাদের ভাবি হয়ে তাদের জন্য যা করছো, আমি তোমার কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবো মমতা। বাদ দাও তো ওসব কথা, আমি আর কি করছি, আমি শুধু আমার দায়িত্ব আর কর্তব্যটুকু পালন করছি। জানো মমতা, আমি আর ঠান্ডা দুজনে কিন্তু খুব বেশি বয়সের ব্যবধান নয়, আমরা পিঠাপিঠি দুই ভাই। ঠান্ডা কিন্তু ছোটবেলায় খুব খুব দুরন্তর ছিল এবং খুব ব্রিলিয়েন্ট ছিল। হঠাৎ একদিন আমাদের বাড়ির পেছনে পেয়ারা গাছে সে পেয়ারা পাড়তে উঠে ডাল ভেঙে পড়ে গেল। তারপর থেকে ছেলেটা কেমন যেন হয়ে গেল বুঝলি, কত ডাক্তার কত কবিরাজ, কিন্তু কিছুতেই কিছু হলো না। থাক ওসব কথা এখন থাক, ওসব কথা ভেবে আর কি হবে, আমি তো এ বাড়িতে এসে সব কথাই শুনেছি জেনেছি। আমাদের সবার এখন শুধু একটাই কাজ, ঠান্ডাকে সুস্থ করে তোলা, যেমন করেই হোক ওকে আমাদের ভালো করে তুলতেই হবে। আচ্ছা শোনো, আমার মনে হয় ওকে একটু বিয়ে দিয়ে দিলে কেমন হয় বলো তো? বিয়ে? হ্যাঁ, হয়তো কোনো মেয়ের সান্নিধ্য পেয়ে ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ কথাটা কিন্তু তুমি মন্দ বলনি। এই এক টুকরা মাংস দাও তো। এটা কি অবাস, একটু ভালো হওয়ার চেষ্টা করা যায় না? সব আপনাদের একটু বদলাইতে পারবো। অনেক বদলাইছি, আর কত বদলাবো, তোমার বিয়ে করার কি ইন্তেহ বাদ দিয়ে দিচ্ছি। মাংস দাও না, খুনতি দেখছো? উল্টা কথা কয়, এই তুই কি, তুই তো নিজেই জানিস না আমি খুব ভালো করে জানি আমি কেডা। এখনো বড় বড় সাহেবরা আমার দেখে চোখ খুজুরায়। তুই বোকা বইলা নিজের এইরকম চিন্তা করস কেন? আমি কম কিসে, যেমন রূপ তেমনি আমার গুণ। আমি এক নম্বর অদম বইলে তোরে ভালোবাসি, বুঝছ? মাংস কতখানি শেষ করে ভাইয়া, একটু শান্ত হয়ে বসো না, আমরা টিভি দেখতে পাচ্ছি না। না আমি বসবো না। ধরে বসিয়ে দিব, বেয়াদবি হবে না? হবে না, যা বেয়াদব একটা। ঠান্ডা বেয়াদব হয়েছে বাড়িটা একটা পাগলা গারদ হয়ে গেছে। রাবিনা, ঠান্ডা ভাইকে পাগলা গারদ কেন দিয়ে আসে না? পাগলা গারদ ভাইয়া চুপ করে বসো, না হয় চলে যাও। না যাবো না। ঠিক আছে তাহলে তুমি থাকো, তুমি তো আমি যাই, চল আমরা চলে যাই। আমি আর কিছু করতে পারবো না, তোমার বোনরা তাদের কোনো মত পরিবর্তন করবে না, যা করার তুমি করো। আমি কি করবো? বাবা কি অদ্ভুত মেয়েরা,
বিয়ের কথা বললেই বলে বিয়ে নাকি কোনো সুস্থ মানুষ করে না, বিয়ে করে সব ছাগল আর পাগলরা। কথাটা তো ঠিকই বলেছে। কি না মানে এই যে আমার কথাই ধরো না, হ্যাঁ আমি বিয়ে করলাম, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, দ্যাটস অল। ও তার মানে আমাকে বিয়ে করে তুমিও কিছু পাওনি না? কথাটা অবশ্য তুমি ভুল বলনি, সত্যি তো আমাকে বিয়ে করে তুমি কি পেয়েছো বলো? এত বছর হলো আমি তোমাকে একটা সন্তান দিতে পারিনি, তোমাকে বাবা ডাক শোনাতে পারিনি। মমতা প্লিজ প্লিজ, আমি আমি আসলে কথাটা মিন করে বলি, আমি মানুষটা কেমন কোনটা বলবো, মানুষটা নাকি দেখতে? দুইটাই। দেখতে তো একেবারে শাহরুখ খান, আর মানুষটা একেবারে কঞ্জুস। কে কঞ্জুস? কে মাসের বেতনের অর্ধেক টাকা তোমার পিছনে খরচ করি, তারপরেও কইতেছো আমি কঞ্জুস? কেন বেতন পায় পুরো টাকাটা আমার হাতে দিলে কি হয়? এই জন্য কই আমার লগে বিয়া গো, আমার যা কিছু আছে সব তোমারে দেব। জি না, বিয়ার আগে পুরুষ মানুষরা এমন কথা অনেক কয়, আপা মনিরা শুনলে আমারে মাইরেই ফেলাই। মায়া মানুষের কথার আগা মাথা কিছুই বুঝলাম না। এই বুলেট ভাই যাও কই, বুলেট ভাই
ব্যাপার? এই ভর দুপুরে চুরি করছিস, সাথে কি ব্যাপার? ও তো কখনো বাইরে যায় না ভাইয়া, এখন কি হবে ভাইয়া? কিছু না বলে ডক্টর শারিয়ারের চেম্বার, উনি আছেন? প্লিজ, দিস ইজ ভেরি ইমার্জেন্সি, একটু দেয়া চাইবে তাকে? ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যালো শারিয়ার, আমি তোমার ভাবি বলছি, তোমাকে এক্ষুনি আসতে হবে আমাদের বাসায়, প্লিজ। হ্যাঁ, ওকে, হ্যাঁ। ভালো ছেলে তাই না, কত লক্ষ্মী ছেলে, কিন্তু এই যে তুমি যে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে গেলে, তুমি যদি হারিয়ে যেতে, তোমার যদি আর কিছু হতো, তখন আমাদের কি হতো বলো? আমরা আমাদের ঠান্ডুকে কোথায় খুঁজে পেতাম? তুমি খুব ভালো। আমি তো ভালো, আর তুমি, তুমি কি? তুমি কিন্তু খারাপ হয়ে যাচ্ছ, আর কখনো আমাদের কিছু না বলে বাড়ি থেকে বের হবে না, ঠিক আছে? আচ্ছা মা। সত্যি তো? মনে থাকে যেন। বিষয়টি নিয়ে বেশ জোরে শোরে আলোচনা হচ্ছিল। রাবিনা বাদাম দাও, বিশেষ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল গত বছর বাংলাদেশের। একটা কথা বলবো পরে, আগে বুলেটকে ডাকো। বুলেট, এই বুলেট, বুলেট, বুলেটের দিকে আসো, আপি ডাকছে, শুনতে পাও না? বুলেট, তুমি নাকি আমাদের সম্বন্ধে কি সব বলে বেড়াচ্ছ? জেনা, মিথ্যা কথা না, একদম সত্যি কথা। আপা, এই কানে ধরে কইতেছি সত্যি কথা, আপনার মতো আমিও জীবনে বিয়ে করতাম না। সত্যি বলছো? জি। ঠিক আছে, যাও, আমাদের জন্য 5 টাকার ঝাল মুড়ি নিয়ে এসো। টাকা দেন। টাকা তো আমার কাছে নেই। রাবিনা, তোর কাছে আছে? আমি টাকা কোথায় পাবো? বুলেট তোমার কাছে নেই? আছে। যাও, ওটা দিয়ে নিয়ে এসো। আজকে নিয়ে কিন্তু 15 টাকা পাওনা হইলো। আচ্ছা ঠিক আছে, ভাইয়ার কাছ থেকে নিয়ে দিয়ে দেব, যাও। বিয়াটা করলে তো জামাই মুড়ি কিনে খাওয়াইতো। কিছু বলছো বুলেট? জানা আপি, এখন কথাটা বলি? হ্যাঁ বল। সেদিন নিউ মার্কেটে না একটা সুন্দর ছেলে। রাবিনা আবার? সরি আপি, ভুল হয়ে গেছে। রাবিনা, তুই আসলে এই বিয়ের ব্যাপারটা বুঝতেই পারছিস না, কতবার বোঝাবো তোকে বল। আচ্ছা ঠিক আছে, আবার বলছি, বিয়ে মানে হচ্ছে গিয়ে তোর একটা বন্ধন, একটা জায়গায় আটকে থাকা। দেখ আমরা কী সুন্দর স্বাধীন,
ভাইয়ের হোটেলে খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, যখন খুশি যেখানে বেড়াতে ইচ্ছে করছে সেখানেই যাচ্ছি, যা খুশি তাই পড়ছি। আচ্ছা তুই বল, এইরকম একটা জীবন কোথায় পাবি বল? কিন্তু আপি, বিয়ের কথা মনে হলে যে আমার কেমন লাগে। একটা সাগরের তীরে আমি হাঁটছি হাঁটছি, লোকটা আমার পিছন পিছন ছুটে আসছে। রাবিনা, এসব তুই কি ভাবছিস? না না না, এসব ভাবা তোর একদম ঠিক না। তাহলে আমি কি ভাববো আপি? কি ভাববি কি ভাববি? ভাববি একটা মোটা কালো তাগড়া লোক তোর পিছনে ছুটে আসছে, হাতে তার একটা এত বড় খুন্তি, তোর পিছনে ছুটছে, তুই ছুটছিস তার পিছনে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? মাথাটা গরম হয়ে গেছে, গান শুনি। রাবিনা বাদাম খুলে দে, বিয়ে। বাড়ি সবাই বেড়াইতে গেছে, কোনো ভয় নেই, নিশ্চিন্ত মনে খাও, আর ঠান্ডা পাই ঘুমাইতেছে। তুমি আমার এত ভালোবাসো না কুমকুম, আমি সহ্য করতে পারি না, আমার মনটা আনসান করে। অসুখে হাসুন না কে, যে একখান পুরুষ তার আবার ভালোবাসা। তুমি আমার একবার বিশ্বাস করো, বিয়া করে তোমারে আমি আমার গ্রামের বাড়ি নিয়ে যাবো, আমার মায় তোমারে খুব মহব্বত করবো। এমন করে কইও না বুড়েট ভাই, তোমার কথা শুনলে আমার মন রাজনি কেমন আনসান করে উঠে।
মমতা শোনো, আমি ওই ডাক্তার চৌধুরীর সাথে ঠান্ডার ব্যাপারে একটা অ্যাপয়েন্টমেন্ট করে এলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। ওকে না ডাক্তারের কাছে নিতে হবে। দেখো না ইদানিং যেন কেমন হয়ে যাচ্ছে। সেদিন কাউকে কিছু না বলে কোথায় বেরিয়ে গেল, সারা বাড়ি সবাই কি ভয় মরি। আর না এখন আর কারোর সাথে বেশি কথা বলে না, কেমন গম্ভীর গম্ভীর হয়ে থাকে। আচ্ছা তোমার কি মনে হয় ঠান্ডা কি সুস্থ হয়ে উঠছে? কি জানি, আমি তো কিছু বুঝতে পারছি না। শোনো তুমি ওকে চোখে চোখে রাখবে, বুঝলে? আচ্ছা আমি কেউ কিছু কিছুকে রাখি না, কিন্তু এত বড় একটা মানুষকে আমি সারাদিন কিভাবে চোখে চোখে রাখি বলো তো? যা হবার হোক, আমার আর কিচ্ছু ভাবতে ভালো লাগে না, বুঝলে? এ বয়সে আর ভাবাভাবি ভালো লাগে না। আচ্ছা তাহলে কি ভালো লাগে? ভালো আমার হাসবে না তো? আমার ভালো লাগে রোমান্স, আমার ভালো লাগে একটি মিষ্টি মুহূর্ত, আমার ভালো লাগে শুধু তোমাকে নিয়ে ভাবতে। এই যে শুনছেন, আসুন উঠে আসুন, এই যে এখানটাতে আসুন, কই আসুন। কি এমন ভাবে আমার দিকে তাকাচ্ছিলেন যে আমাকে চিনতেই পারছিলেন না, কথাটা কি সত্যি? না মানে আমি মানে হয়েছে, আর এত মানে মানে করতে হবে না। আচ্ছা এখন বলুন তো আপনার নামটা কি আসলে? আমার নাম ঠান্ডা। ঠান্ডা মানে হচ্ছে কোল্ড, ফ্রিজ, তাই না? আচ্ছা শুনুন, আপনি কিন্তু কিছু মনে করবেন না। না আমি কিছু মনে করি না। আই রিকশা থামো, চলুন আমরা কিছু খেতে যাই। আমার কাছে টাকা নেই তো। টাকা নেই এটা বললে কেমন যেন শোনায় না, বরং বলেন যে আমার মানি ব্যাগটা হারিয়ে গেছে। না এটা বলবেন না, মিথ্যে কথা হবে তাই। আচ্ছা ঠিক আছে চলুন আমি আপনাকে খাওয়াবো, হবে? চলুন আসুন। এটা এভাবে দিয়ে। আচ্ছা আপনি যে একেবারে আমার বাসার কাছে থাকেন, মানে ঠিক বাসার উল্টো দিকে, আমি তো জানতামই না। সেদিন আপনাকে দেখে তো আমি একেবারে অবাক। আপনি খুব কম কথা বলতে ভালোবাসেন না? আচ্ছা আপনি জানতে ইচ্ছে করেন আমার নামটা কি? কি নাম মানে? মানে আপনার নাম কি? হয়েছে হয়েছে, রাখেন, এবার স্যুপ খাবেন, নিন এটা এভাবে এখানে রাখুন। আমার কথা শুনে না,
আর পণ্ডিতি করতে হবে না, এখন বের হও, বের হয়ে দেখো ছেলেটা কোথায় গেছে, যাও রাস্তায়। আচ্ছা যাইতেছি, আসো। হেই, ওকে কোথায় নিয়ে যাচ্ছো? ও সরি, যাও কাজে যাও। একটা কথা বলি, বলবো আপনাকে না, কেমন যেন একটু একটু বোকা বোকা লাগে, তবে সব সময় না, মাঝে মাঝে। সবাই আমাকে তাই বলে, আপনার কথা একদম সত্যি। হুম, আমার কথা একদম মিথ্যে। কেন মিথ্যে কথা? কেন? আমার কি মনে হয় জানেন, আমার মনে হয় যে আপনার মধ্যে একটা অভাবনীয় ব্যাপার আছে যেটা আবিষ্কার করতে হয়। কিভাবে এটা ভাবছেন তো দেখি, মুখটা এদিকে ঘোরা, দেখি এই এরপর এই যে দেখুন তো আপনাকে কি হ্যান্ডসাম দেখাচ্ছে। এভাবে থাকলে কত মেয়ের যে মাথা ঘুরে যাবে তার কোনো ঠিক নেই। এখন থেকে এভাবে থাকবেন। হুম, প্রমিস, প্রমিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো, তোমাকে আমি একটা কথা বলি, তুমি সবসময় এমন স্যার 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 করো কেন বলো তো? উফ শিট, শোনো, কারণে অকারণে সবসময় স্যার স্যার করাটা আমি একদম পছন্দ করি না, বুঝলে? আচ্ছা তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন, তুমি কি বিয়ে করেছো? হোয়াট আই মিন ইউ টু সে দ্যাট ইউ আর দ্য ম্যারিড পারসন, কিন্তু তুমি তো চাকরির রুলস অ্যান্ড রেজুলেশন সমস্ত কিছু ভায়োলেট করেছো, তোমার তো চাকরি থাকার কথা নয়। হরি হরি, এই কে আছিস? এই পানি নিয়ে আয় তো, পানি নিয়ে আয়। আশ্চর্য ব্যাপার, দেখি দেখি, হরি এই এই মেয়ে, ওটা কি হলো, কি হয়েছে? চাকরি চাকরি থাকবে থাকবে থাকবে। নাটক সিনেমা দেখলাম, নায়ক নায়িকার সামনে দাঁড়ালে নায়িকা প্রেমে পড়ে যায়, আর আমার কি নিষ্ঠুর কপাল, আমি কি দেখতে এতই খারাপ? হায় রে আমার টুনপুনি পাখি, তুমি আমার সামনে উড়াল দিয়ে বেড়াও, ফ্রুত ফ্রুত করো, আমি ধরতে পারি না। পাঙ্কু ব্রাদার, আপনার টুনটুনি তো ওই ক্যাবলাকান্তের প্রেমে পড়ছে। ক্যাবলাকান্তের প্রেমে পড়েছে, এত বেলা হলো গোসল করবে না? চলো তোমাকে তেল মাখিয়ে তারপর গরম পানিতে গোসল করে দেবো, এখন একটু একটু ঠান্ডা পড়েছে, না হলে আবার তোমার জ্বর আসবে। শোনো, আজ বিকেলে তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব, তোমার ভাইয়া অ্যাপয়েন্টমেন্ট করেছে, চলো। এই যে না, কি ঠান্ডা, এই ঠান্ডা।
ঢাকা মেডিকেলে আমার চাচা একটু দেখতে যাবো। তুই একা যাবি? পারবো ভাবি। ঠিক আছে, হাতের কাজটা শেষ করে তারপর যা, আর তাতে ফিরে আসবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা। তোমার লাগে আজকে আমি মিথ্যা কথা কইছি, আজকে রিক্সা ভাড়া সব কিন্তু তোমার দিতে হইব, আমি এক পয়সাও দিব। কোনো অসুবিধা নাই, তুমি আমার লগে থাকলে আমি সারা দুনিয়া কিনে ফেলাবো। আমার নাম বুলেট, গরম ঠান্ডা না। চশমাটা পরো, চশমাটা পরো, সুন্দর লাগতেছে। আপনি একটু পরেন। আমি পরি না। সুন্দর লাগতেছে।
বলবেন পাঙ্কু ভাই? জি, আপনি কিছু বুঝতে পেরেছেন? কই না তো, মানে আপনি খুব সুন্দর। জানি তো। মানে আমি খুব সুন্দর, আপনি আমার প্রেমে পড়েছেন, এই তো? জি। তাহলে উপায়? উপায় হচ্ছে আপনি সোজা এখান থেকে চলে যাবেন, কারণ আপনি যেটা চাচ্ছেন সেটা কখনোই সম্ভব না। আর মনে রাখবেন, এই বাসার সামনে আপনাকে যেন কখনো ঘুরঘুর করতে না দেখি। শুন থাকবে? সরি জি, ঠিক আছে ঠিক আছে জি। যান। পৃথিবীটা এত সুন্দর, এত আলো চারিদিকে, এত ভালোবাসা। কাকে ডাকছেন? বুঝতে পারছেন না? একদম না, ওই ওই লোকটাকে ডাকছি। চলুন যে বসি। জানি না। এই জন্যই তো বলেছি আপনি জিনিয়াস, জিনিয়াসরা অনেক কিছুই জানে না। ভাইজান, এই যে আপনার ফুল। আমারটা ফ্ল্যাটে যান দি মুনে। ফ্ল্যাট মানে? ওটা তোমাকে আমি পরে বলবো। না ঠিক আছে, থ্যাংক ইউ। শোনো, আমি তোমাদের আর কোনো কথা শুনবো না। আমি দুটো ছেলে ঠিক করব, তোমাদের দুজনকে একই সঙ্গে আমি বিয়ে দিয়ে দেব। তাই করো, আমার আর ভালো লাগছে না। এত বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে করবে না, এসব কি? কেন ভাবি, আমরা আবার কি যন্ত্রণা দিলাম তোমাদের? কোনো যন্ত্রণা মন্ত্রণা বুঝি না আমি। ছেলে ঠিক করব, বিয়ে দিয়ে দেব, বাস। এটাই হচ্ছে আমার সোজা সাপটা কথা। তাহলে আমরা পালিয়ে যাব। পালাবি? কোথায় পালাবি? কার সাথে পালাবি? কেন, আমি আর আপি? ওর সঙ্গে আমি, আমার সঙ্গে। এতদিন শুনেছি যে মেয়েরা ছেলেদের নিয়ে পালায় আর ছেলেরা মেয়েদের নিয়ে পালায়, আর এখন শুনছি কি তোমার দু বোন বিয়ের ভয়ে দুজন দুজনকে নিয়ে পালাবে। বাহ, খুব ভালো। দেখলে দেখলে তোমার বোনদের কাণ্ড দেখলে? না, এখন দেখছি ওদের দুজনকে ডাক্তার দেখাতে হবে। শুধু ওদের কেন, এবারে সবাইকে ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ, সবাইকে কেন ডাক্তার দেখাতে হবে? তুমি কি বলতে, তুমি আমাকেও ডাক্তার দেখাতে হবে? হবে কেন, হবে
নিজে মেয়ে মানুষের দুটো মেয়ে মানুষকে তুমি কন্ট্রোল করতে পারো না। হ্যাঁ, আবার সবাইকে ডাক্তার দেখাতে হবে যত সম্ভব। সব দায়িত্ব শুধু আমার একা। কি ব্যাপার, মন খারাপ? না। তাহলে একেবারে চুপচাপ যে, কোনো কথা নেই? জানি না। আজ কিন্তু আমার সঙ্গে মানি ব্যাগ আছে, তাই বুঝি? তাহলে তো আজকে আমার কপাল খুলে গেল। মানে? মানে হলো আজকে আপনি কোথায় যাবেন? সে আপনার ইচ্ছা। আমার যা ইচ্ছে হবে তাই আপনি মেনে নেবেন? তাই তো মনে হচ্ছে, কারণ মানুষের মন যা বলে তার চেয়ে বড় সত্যি কিছু নেই। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আপনি কি খাবেন? আমি কি খাবো? আমি খাবো আপনার যা খুশি আমি সেটাই খাবো। আমার খুশি? আমার যে কি খুশি আমি তো জানি না। আপনি জানেন না? বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বলছি। ওয়েটার, কাইন্ডলি অর্ডার গুলো একটু। 26, 8, 14, 62, 70 এটা দেব। 72B কাইন্ডলি একটু তাড়াতাড়ি অর্ডারগুলো সার্ভ করবেন। এটা দিয়ে দেই। থ্যাংক ইউ। এরকম জায়গায় আমি এর আগে কখনো আসিনি, তাই নাকি? তাহলে তো বলতে হবে এটা আমার ভাগ্য যে আমি ফার্স্ট পারসন যে কিনা আপনাকে এইরকম একটা জায়গায় প্রথমে নিয়ে এসেছি। এই যে কেন সাফ করে দিই। এবার ওটা দিয়ে ওটা এই শুরু কর। এই যে আবার চেষ্টা করেন, হয়ে যাবে। এভাবে খেতে পারি না, আমাকে তো মা। ও বুঝতে পেরেছি, মায়ের কথা মনে পড়েছে? মা ভক্ত ছেলেরা খুব ভালো হয়। আমার খুব খারাপ লাগছে। কেমন মানে চিপ? শুনুন শুনুন, আচ্ছা এটা কেমন হলো বলেন তো?
আচ্ছা এই যে মাঝে মাঝে আপনি আনমনা হয়ে যান, একটু আগে যেটা করলেন, এই যে দুজন একসাথে একখানে গেছি, আপনি আমাকে ফেলে রেখে চলে আসলেন, এটা কি কোনো সুস্থ লোকের লক্ষণ? না মানে আপনি কি অসুস্থ? না ঠিক তা নয়, মাঝে মাঝে আমার মাথার মধ্যে কেমন জানি করে। আমার কি হলো বলুন তো, রাতে বেলা ঘুমোলেই আমার চোখের সামনে আপনার ছবিটা ভেসে ওঠে। তাতে ক্ষতি কি? ক্ষতির কিছু নেই, তবু মনে হলো আপনাকে বিষয়টা জানাই, তাই জানালাম। থ্যাংক ইউ। মাই প্লেজার। ওঠা যাক, চলো। কহিলাম আবার দেখা হবে, তুমি যেখানেই থাকো না কেন, বর্মা যাবার পূর্বে আমি আর একবার দেখা করে যাব। রাজলক্ষ্মী প্রবল বেগে মাথা নাড়িয়া অশ্রু বিকৃত কণ্ঠে বলিয়া উঠিল, যাবে যাও, কিন্তু তুমি আমাকে যাই ভাবো না কেন, আমার যে আপনার লোক তোমার নেই। আজও আমাকে নিয়ে ভাবছিলে ভাবি? না ভাই, ভাববো কেন, ভাববার কি আছে, তুমি ভালো আছো তো? দেখেছো ভাবি, ভাইয়ার কেমন পরিবর্তন? হ্যাঁ রে, সবই আল্লাহর রহমত। ভাবি, তোমার সেই ঘটক ফোন করেছিল। কখন? বিকেলে। আসলে কিন্তু খবর আছে। হ্যাঁ, কি খবর? আসলেই টের পাবে। দেখবে সব ঠিক হয়ে যাবে। কিন্তু রাবিনা কি বলছিল জানো, ঘটক আসলে ওনাকে মজা দেখাবে। আচ্ছা তুমি কি কিছুই বোঝো না, ওদের বয়স হচ্ছে তো, কি করবে বেচা এরকম? তুমি ভাবি তাই তোমার সাথে একটু মস্কারা করেছে। এখন ঘটক যদি ভালো ছেলের সম্বন্ধ আনতে পারে তাহলে সব ব্যবস্থা করে ফেলব। বুলেট ভাই, একটা খারাপ সংবাদ আসছে। কি? ওইদিন যে আমরা রিক্সায় ঘোরাঘুরি করছি, এটা খালো যেন দেখে ফেলছে। বুলেট ভাই, আমিও তো আপনার সারা বাসুম না। এই বড় লোক তো একটাই দোষ, এরা তোমার গরিবের মিল দেখতে পারে না। তুমি ঠান্ডা ভাইয়ের খবর জানো? কি ঠান্ডা ভাই যে ফাঁকে ফাঁকে আন্ডা পারতেছে, এটা কেমনে? দিনে রাইতে হয় না রে মিলন, দূরে থাকে চিরকাল তোমার আমার এই প্রীতি, কাছে পাওয়ার নাই রে কপাল। দিনে রাইতে হয় না রে মিলন, দূরে থাকে চিরকাল তোমার আমার এই প্রীতি, কাছে পাওয়ার নাই রে কপাল। খামু খাও, কি আর করবা, খাও না, টমেটো না খাও। তুমি ঠিক মতো দেখেছো তো? জি স্যার।
Sir, anything wrong, sir? No, nothing. আচ্ছা শোনো, তুমি কি পারফিউম ব্যবহার করো? জি স্যার, এটা আমার ছোটবেলা থেকেই হ্যাবিট। নাও, অফিসে কখনো পারফিউম ব্যবহার করবে না। কেন স্যার? কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যায়। স্যার, আপনি সবসময় মুড অফ করে থাকেন কেন? কে বলেছে তোমাকে আমি সবসময় মুড অফ করে থাকি? শোনো অর্জিনা, মানুষের বাহিরের রূপটা দেখে কখনোই ভেতরটা যাচাই করা যায় না। এনিওয়ে, ঠিক আছে, তুমি যাও। জি স্যার। সরি, মাফ করে দিবেন, দেরি করে ফেললাম। মাফ না হয় করলাম, কিন্তু দেরি হলো কেন? ওই যে জ্যামে পড়ে গিয়েছিলাম যে। বসুন। এরপর থেকে দুজন একসঙ্গে আসবো। সেটা কেমন করে হবে? যেমন করে হোক হবে। আপনি দেখছি বেশ রহস্য করে কথা বলতে পারেন। সত্যি আমার কাছে জীবনটা এখন অন্যরকম লাগছে। কেমন? ভাবছি কি করে বলি। তুমি তো আমার জীবনের অনেক কিছুই জানো না। সরি, তুমি বলে ফেললাম। ঠিকই আছে, বরং একটু দেরি করে বললেন। আসলে আমার জীবনের অনেক কিছুই একটু দেরি করেই হয়। একটা কথা বলি? বলো। না, এখন বলবো না। এটাও না হয় একটু দেরি করেই বলবো। মেয়েটি আসতে না আসতে ছুটি নিয়ে নিল। স্যার, মেয়েরা এরকমই হয়, মাঝে মধ্যে ছুটি না নিয়ে চলে যায়। মেয়েটা তো দেখতে শুনতে বেশ স্মার্টই মনে হলো। জি স্যার। কাজকর্মও বেশ ভালোই মনে হচ্ছিল। জি স্যার। স্যার, মেয়েটির বাবা অসুস্থ। মেয়েটির বাবা অসুস্থ? জি স্যার। মেয়েটির বাবা অসুস্থ, একটা সোজাসুজি দরখাস্ত মিলিত হতো, আমি ছুটি গ্রান্ট করে দিতাম। জি স্যার। যাবো। জি স্যার। চলো না ডাক্তার চৌধুরীর সঙ্গে ঠান্ডার বিষয়ে একটু কথা বলে আসি। কি হলো, উঠছো না কেন? উঠো না। আরে ভাই, বাংলাদেশে কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কখনো কথা বলা যায় না, বুঝলে? আসলে ঠান্ডার ব্যাপারে তোমাদের কারো কোনো মাথা ব্যথা নেই, সেটা আমি বুঝতে পেরেছি। কি বলছো তুমি? মাথা ব্যথা থাকবে না কেন? ঠান্ডা কি আমার কেউ নয় নাকি? সেরকমই তো মনে হচ্ছে। আসলে তুমি আমাকে অযথাই ভুল বুঝছ। তুমি ঠান্ডা এবং সাবিনা রাবিনার জন্য যা করছ, আমি সেভাবে করতে পারছি না বলে তোমার কাছে ওরকম মনে হয়। আর আদি খেতে করতে হবে না। জীবন খালি খাইটাই গেলাম, শান্তি পেলাম না। শান্তি না পাওয়ার কি আছে ভুলের ভাই? সারা দিন ভর খাইতেছো, বাজার করতেছো, আর মানুষের বদনাম করতেছো। মানুষের বদনাম করার মধ্যে একটা সুখ আছে। তুমি আর যাই করো, আমাকে ঠান্ডা ভাইয়ের নামে কোনো বদনাম করো না। ঠান্ডা ভাইয়ের নামে কি বদনাম করছি? খালি কইছি ঠান্ডা ভাই আন্ডা পারে। যাও তো এখান থেকে, তোমার সব কথা শুনে আমার গা জ্বলে যায়। হ্যাঁ, মানুষের কথা রাগা মাথা বোঝা খুব মুশকিল।
গান শুনো না? গান শুনাবো? কি গান? যেটা তোমার ভালো লাগে। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই চলার শেষ। ও নদীরে তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদীরে চোখ যাহাকে অন্ধকারে খুঁজিতেছিল তাহার দেখা পাইলাম রেল স্টেশনে। লোকের ভিড় হইতে দূরে দাঁড়াইয়া আছে, আমাকে দেখে কাছে আসিয়া বলিল, একটা টিকিট কিনে দিতে হবে গোসাই। সত্যি কি তবে সকলকে ছেড়ে দিলে? কি ব্যাপার, এত সাজুগুজু করে কোথাও যাচ্ছ টাচ্ছ নাকি? পুরনো কোনো বন্ধুর কথা মনে পড়েনি তো? জি না স্যার, কোথাও যাচ্ছিও না, কোনো বন্ধুর কথা মনে পড়েনি। এত সাজুগুজু কারণটা কি? আমি শুধু পুরনো একটা দিনের কথা মনে করে আজকে একটু সেজেছি। কোন দিন ভাবি? বলো না ভাবি, বলো না। আজ থেকে 15 বছর আগের একটি দিন, যেদিন তোর ভাইয়ের সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল। তোর ভাই আমার দিকে এক দৃষ্টিতে দেড় ঘন্টা তাকিয়েছিল। দেড় ঘন্টা তাকিয়েছিল? খালু কি অন্য খালু আমার দিকে দেড় ঘন্টা তাকায় থাকে? ভাইয়া তুমিও স্যুট প্যান্ট পরে যাও, ভাবি কিনে কোথাও ঘুরে এসো। যাও না ভাইয়া, ঘুরে এসো যাও। বলছিস এই আছে কি মেজিস্টে নাকি? না যাও না, ভাবি বললো যখন একটু ঘুরে আসো। এই ভাবি শাড়ি ঠিক করে দে, চলো ভাইয়া, তোমার শার্টটা বের করে দেবো, চলো চলো চল। তোরা যখন বলছিস শুনো, তোমার কাছে না আমার কিছু কথা শোনার ছিল, বলবে? কেন কুমু? আহা প্লিজ বলোই না। আচ্ছা কোন? তোমাদের ওই ঠান্ডা ভাই মানুষটা কেমন? কে? আপনারা যেমন জানেন খুব ভালো মানুষ। ও তুমি এই গিফটটা একটু ওনাকে দিয়ে দিতে পারবে? পারুম, কিন্তু হ্যাঁ যদি আপনারা কিছু দিতে দেয় এইটা পারুম না। কেন? আপনার বাড়ির কুত্তাটা খুব খারাপ, হুদা কেউ কেউ করে, ভালা মানুষও চেনে না সুরও চেনে না। ঠিক আছে, এই গিফটটা তুমি ওনাকে দিয়ে দাও, আমাকে কিছু দেওয়া লাগবে না।
ডাকাতি করুম, দরকার হলে মানুষ খুন করুম। আমার ভবিষ্যতে লোক কি শোনাবো এটা নিয়ে আমার দ্বন্দ্ব করো। ভাইয়া, তুমি হঠাৎ এমন বদলে গেলে কি করে ভাইয়া বলো না? জানি না, মানে একটি মেয়ে টুনটুনি। কে ভাইয়া? ওই পাশের বিল্ডিং এর ওই মেয়েটা? কিন্তু রাবিনা, মেয়েটা তো দেখতে সুন্দর না। কি যে বলো না আপি, তোমার কিন্তু হিংসে করা ঠিক না। ও যদি আমাদের বাড়ির বউ হয় তাহলে খুব ভালো হবে। তা ভালো হয়, কিন্তু ওর বড় ভাইটা কে? রাশেদ ভাই, উনি তো তোমাকে কতবার প্রস্তাব পাঠালো, তুমিই তো রাজি হও না। আমি জীবনেও রাজি হব না। প্লিজ আপি, আমাদের ঠান্ডা ভাইয়ের জন্য রাজি হও। টুনটুনি খুব চালাক মেয়ে, ও আমাদের ভাইয়াকে ঠিক চালিয়ে নিতে পারবে। চল না যাই। কোথায়? ওদের বাড়িতে। আহ চলো না, রাস্তা থেকে ঘুরে আসি। ভাইয়া চলো, চলো না আপি। আমি জানতেই পারলাম না। এত কথা বলো না তো, চলো। কুত্তাটা খুব হারামি, হুদা কেউ কেউ করে, কোনটা ভালো মানুষ কোনটা চোর কিছুই বুঝে না। এই বুলেট ভাই, তুমি কুত্তারে ডরাও কেন? ঠান্ডা ভাই তো এই কুত্তার হাত থেকে কামড়ে বাঁচানোর জন্য তোমার নিয়ে যেতেছে। কুত্তার কামড় তো খাও নাই, চলো চলো। দেখলে আমাদের ঠান্ডা এ বাড়ির পরিবেশটা কত সুন্দর করে দিল, তাই না? কি সুন্দর একটা মেয়েকে পছন্দ করে বসলো, ভাবতে অবাক লাগে। আরে দেখতে হবে না ভাই টাকা, আমি যেমন তোমাকে। থাক থাক, হয়েছে হয়েছে, আর বলতে হবে না। আমার দিকে তাকাবার সময় কোথায় তোমার? দেখো, এরকম ডাইরেক্ট অ্যাটাক না করাটাই ভালো। তোমরা মেয়েরা না আসলে। মেয়েরা মানে? এখানে আর্মি তুমি কোথায় পেলে? আমি তো এখানে একা। না মানে ব্যাপারটা আজকে জানো, আমাদের ঠান্ডা একটা চমৎকার কাজ করেছে। ঠিক তোমার মতো একটা অপূর্ব সুন্দরী মেয়েকে। ঠিক তোমার মতো। আমার মতো কে
আজও কি আমাকে খাইয়ে দিতে হবে? তা দিতে পারো, এমন সুযোগ অনেক পুরুষ মানুষই ইচ্ছে করে দেবে। বাবা, বেশ কথা বলতে শিখে গেছে তো। সবকিছু আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। কি কারণে আমার স্মৃতিশক্তি নষ্ট হয়েছিল আমি জানি না, কিন্তু তোমার মতো টুনটুনি পাখি আমার জীবনে এসে জীবনটা পাল্টে দিয়েছে। আমার টুনটুনি পাখি, তুই আকাশে ক্রুপ কইয়া উইরা বেড়াইতেছ, আর যেই পাঙ্কু মাস্তানের ভয়ে মানুষে হিসু করে দেয়, আর তুই আমার প্রেম রে। এখন সেই পাঙ্কু মাস্তার পার্কে বৈশা খাস চাওয়া। পাগল টুনটুনি, ভালোই বলেছ। আচ্ছা শুনো শুনো, আমি তোমাদের একটা কথা বলি, আমাদের আমাদের ঠান্ডার নামটা এবার একটু চেঞ্জ করা দরকার। কি নাম ভাইয়া? গরম কিছু তাহলে? গরম আলি, চুপ চুপ, একদম চুপ। আমার ঠান্ডাকে নিয়ে তোমরা কেউ কোনো মজা করবে না, অনেক হয়েছে। তুমি তো আমার একটা পাগলকে ঠিক করলে, কিন্তু এ বাড়িতে যে আরো দু দুটো পাগল আছে ওদের দায়িত্ব কিন্তু তোমাকে নিতে হবে ভাই। কে ভাবি? না ভাবি, আমরা কিন্তু পাগল না। আমি কিন্তু আর আপির কথা শুনি না। ওদের দায়িত্ব তোমার নিতে হবে এখন থেকে। চুপ 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 চুপ। তুমি? হ্যাঁ, এ করেই তো আমি তোমাকে পেলাম। মানে আমার মাথা ঠিক হয়েছে? হ্যাঁ, এই এক্সারসাইজ করে আমি সুস্থ হয়েছি। সত্যি? আর আমি? হ্যাঁ, তুমি তো সবকিছু করেছো। চলো মিশিয়ে। হ্যাঁ।